জাহান্নামের আগুনের ভয়ে ভীত যুবক। মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ বলেন, আমি এক অন্ধকার রাতে সফর করছিলাম, পথে কোথাও বসেছিলাম, হঠাৎ আমি এক যুবকের কান্নার শব্দ শুনলাম, যে বলছিল, হে আমার প্রভু, তোমার সম্মান ও গৌরবের শপথ, তোমার বিরোধিতা করে আমি তোমার নাফরমানি করিনি, না পাপ করার সময় আমি তোমার শাস্তি সম্পর্কে অবগত ছিলাম না, বরং আমার দুর্ভাগ্য পাপকে আমার জন্য শোভনীয় করে তুলেছিল। তোমার সত্তার সিফাতের কারণে আমার পাপটি গোপনে থেকেছে, তুমি আমার পাপে পর্দা দিয়ে রেখেছিলে, ফলে আমি পাপ করার আরো দুঃসাহস পেয়ে যাই। আফসোস, আমার এখন তোমার আজাব থেকে আমাকে কে বাঁচাবে? তুমি যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করো, তবে আমি কার সাথে সম্পর্ক করব? হাই, আমি আমার সমস্ত যৌবন তোমার অবাধ্যতায় কাটিয়েছি, আমি বারবার তাওবা ও অনুতাপ করতাম এবং তারপরও পাপ করতাম, এখনো তাওবা করতেও লজ্জা পাচ্ছি। মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ বলেন, ওই যুবকের কোন রোল শুনে আমি কুরআনুল কারিমের এই আয়াত তেলাওয়াত করলাম, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, সেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। আমি যখন এই আয়াতটি তেলাওয়াত করলাম তখন একটি চিৎকার শুনলাম, তারপরে নিরাপদ ছেয়ে গেল, তারপর আমি সেখান থেকে সামনে চলে গেলাম। ভোরে পুনরায় আমি একই বাড়ির কাছে এলে সেখানে কারো জানাজা দেখতে পেলাম, সেখানে ছিল এক বৃদ্ধা মহিলা। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কার জানাজা? বৃদ্ধা বললেন, আপনি কে এবং কেন আপনি তার কথা জিজ্ঞেস করে আমার দুঃখ আরো সতেজ করতে চান? আমি বললাম, আমি একজন মুসাফির। বৃদ্ধা বললেন, এটা আমার ছেলের লাশ, গত রাতে সে যখন সালাত পড়ছিল তখন কেউ গলির পাশ দিয়ে যাচ্ছিল এবং সে একটি আয়াত তেলাওয়াত করছিল যেখানে জাহান্নামের আগুনের কথা আছে। ছেলে তা শুনে কাঁপতে লাগলো, অবশেষে কাঁদতে কাঁদতে মারা গেল। এটা শোনার পর মানসুর বিন আম্মার রাহিমাহুল্লাহ সেখান থেকে চলে এলেন, নিজেকে সম্বোধন করে বললেন, ইবনু আম্মার এমনই হয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে।